বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শেষ হতে না হতেই কালী পূজার প্রস্তুতি শুরু হয়ে গেল। সোমবার খুঁটি পূজার মধ্য দিয়ে কালী পূজার প্রস্তুতি শুরু করে দিল মালদা পুরাটুলি ইয়ং মেন সোসাইটি। এদিন সকালে ঢাক ঢোল শঙ্খধ্বনি সহকারে খুঁটি পুজো সম্পূর্ণ করা হয়। জানা গিয়েছে এবছর পুজোর 82তম বর্ষ। থিম কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। একই সঙ্গে আলোকসজ্জায় থাকছে নতুন চমক। আমাদের এটা 82তম পুজো, আর আমাদের এইবারের মেন যেটা হচ্ছে লাইভ শো, যেবার আমরা প্রতিবার লাইভ শো মানুষকে দিয়ে, এবারে হচ্ছে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। সন্তান অনেক রকম হতে পারে, কিন্তু মা যে মা সেটাই আমরা মানুষের কাছে সমাজে একটু তুলে দিতে চাইছি। বর্তমান যা সমাজ ব্যবস্থা, মা যে একটা ইম্পর্টেন্ট আমাদের বিষয়ে সাবজেক্টে, সেটাই আমরা মানুষের কাছে তুলে ধরব। আজকে আমরা খুঁটি পুজো করলাম, কালী পুজো কমিটির সমস্ত সদস্যরা উপস্থিত হয়ে আজকে আমরা পুজোর শুভ সূচনা করলাম। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।